ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। কলেজের শিক্ষক শিক্ষিকারা সঠিক সময় আসেন না, পানীয় জলের ব্যবস্থা নেই, বিদ্যুৎ সেটাও পাওয়া যায় না সঠিকভাবে, অনিয়মের বেড়া জালে আটকে এই কলেজ, ফলে ব্যাপকভাবে পঠন পাঠন ব্যাহত। এরই প্রতিবাদে আজ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার হাজি একে খান কলেজে শিক্ষক শিক্ষিকাদের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা, পাশাপাশি কলেজে ব্যাপক ভাঙচুর চালায় তারা, টায়ার চালিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিডিও পূর্ণেন্দু সান্যাল ও হরিহরপাড়া থানার পুলিশ। বিডিও সাহেবের আশ্বাসে ঘেরাও মুক্ত হয় শিক্ষক শিক্ষিকারা। জিশান আলী মিয়ার রিপোর্ট, হরিহরপাড়া। সকালবেলায় যখন আমরা আসলাম ক্লাস করতে, ক্লাস করতে এসে দেখি ক্লাসরুমে স্যার নেই, ক্লাসরুমে কোনো ইলেকট্রিক নেই, যার জন্য স্যাররা ক্লাস করতে পারছেন। তারপর মেয়েরা এসে আমাদের সবার সঙ্গে বলে এবং অভিযোগ করে মেয়েরাও যে মেয়েদের বাথরুমে কোনো জল নেই। এছাড়া আমাদের কলেজ কোনোদিনই সঠিকভাবে চলে না, আমাদের কলেজ কোনোদিনই সুস্থভাবে চলছে না, আর এই টিআইসি ম্যাডাম দিয়ে এইভাবে কলেজ চলতে পারে। আর আমাদের কলেজে হরিহরপাড়া কলেজে আপনার লাইব্রেরিতে ম্যাক্সিমাম দিন তালামারা থেকে বই আনতে গিয়ে বই পাওয়া যায় না। আমাদের কলেজ কোন রকম ভাবে সুস্থভাবে কোনোদিনই চলছে না, এমনকি আপনার পিছনে গেলে দেখতে পাবেন যে পানীয় জলের ব্যবস্থাটা করা আছে, সেখানেও তালামারা।
কোন ব্যবস্থা নেই, এই নিয়ে আমরা বিক্ষোভ দেখাই। বিক্ষোভ দেখানোর পরেও কোন রকম আমাদের টিআইসি ম্যাডাম আমাদেরকে মুখের কথা বলার জন্য এখন পর্যন্ত আসেনি। আশা করি যদি টিআইসি ম্যাডাম এসে আমাদের একটা ছোট মুখের কথা বলতেন, তার কারণ তিনি হলেন আমাদের আমরা যখন বিক্ষোভ দেখাই তখনই পুলিশ এসে আমাকে মাত্র মাত্র টিভি নিয়ে চলে যায়। নাক নিয়ে যাওয়ার পর হরিয়ারপাড়া বিডিও স্যার এবং আমাদের পুলিশ প্রশাসনের স্যার এসে আমাকে ওখান থেকে এবং আমাদের ছাত্রছাত্রীরা সবাই মিলে আমাকে ওখান থেকে উদ্ধার করে পুলিশ আমাকে নিয়ে বিডিও স্যার আমাদেরকে যথেষ্ট আশ্বাস দিয়েছে এবং বিডিও সাহেবকে আমাদের অসংখ্য ধন্যবাদ, তার কারণ তিনি এসে আমাদের এত বড় একখানা বিপদের মুখে আমাদের জানিয়েছে, দাঁড়িয়েছেন আমাদের পাশে। আমার নাম মুকুল শেখ, আমি সেকেন্ড ইয়ারের ছাত্র। আমাদের ছাত্রছাত্রীদের যে ক্ষোভ ছিল, জলের ব্যবস্থার প্রবলেম হচ্ছে, বসারও জায়গা নেই, ওদের বলছে যে কোন নির্দিষ্ট পক্ষে ওরা যাতে বসতে পারে, তো আমরা দেখছি বিষয়টা, জলের ব্যবস্থাটা সাময়িক ব্যাপার, ওটা করে দেওয়া যাবে। আর টিআইসি নিয়ে অনেক অবজেকশন আছে ওদের, তো আমরা যেহেতু এসডিও স্যার অ্যাডমিনিস্ট্রেটর আছেন এই কলেজে, আমি এসডিও স্যারের কাছে পাঠাবো বিষয়টা, যাতে দ্রুত সমাধান করা যায়। আপনি এসে কি দেখবেন? এমনি ছাত্রছাত্রীদের ইয়ং এজ, ওদের ক্ষোভ থাকতেই পারে, সেই ক্ষোভটা আমাকে আগাম জানালে আমি আরো তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারতাম, পরে জেনেছি আমি ব্যবস্থা করব, কোন অসুবিধা নেই, সামান্য ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। ইটভাটায় ধস নেমে আহত চার শ্রমিক, ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার মক্রমপুর বাগানপাড়া এলাকায়। সরকারি নির্দেশের পর গঙ্গার ধারে ইটভাটা ভাঙার কাজ চলছিল, সেই সময় ভাটার গোলায় হঠাৎই ধস নামে, তখনই চার শ্রমিক মাটিতে চাপা পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে স্থানীয় বেলডাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের চারজনকেই পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। আমিনুল হকের রিপোর্ট, বেলডাঙ্গা। ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবি। মুর্শিদাবাদের সুতি থানার পুলিশের উদ্যোগে সুতি 2 নম্বর ব্লকের কমিউনিটি হলে আজ সকাল থেকে শুরু হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের এই রক্তদান শিবিরে সুতি থানার সিভিক ভলেন্টিয়ার, সঙ্গে কনস্টেবল, সুতি থানার ভারপ্রাপ্ত অফিসার, সঙ্গে ছিলেন বেশ কিছু সাধারণ মানুষ যারা নিজেরাই উৎসাহিত হয়ে রক্তদান করেন। এদিন প্রায় 150 জন রক্তদান করেন। পলাশ সিংহের রিপোর্ট, সুতি। ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবি। ইটভাটায় ধস নেমে আহত চার শ্রমিক, ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার মক্রমপুর বাগানপাড়া এলাকায়। সরকারি নির্দেশের পর গঙ্গার ধারে ইটভাটা ভাঙার কাজ চলছিল, সেই সময় ভাটার গোলায় হঠাৎই ধস নামে, তখনই চার শ্রমিক মাটিতে চাপা পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে স্থানীয় বেলডাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের চারজনকেই পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। আমিনুল হকের রিপোর্ট, বেলডাঙ্গা। ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবি।
বারুইপুর স্টেশনে ফুট ওভারব্রিজ ভেঙে দুর্ঘটনায় মৃত্যু হল মাঝবয়সী এক মহিলার। মৃতের নাম অসীমা পরামানিক। গতকাল রাতে পুজোর বাজার করে ফেরার সময় অসীমা দেবী রেললাইন পার হচ্ছিলেন, সেই সময় ফুট ওভারব্রিজের একটি স্ল্যাব তার মাথার উপরে ভেঙে পড়ে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনায় আহত হয়েছে আরও একজন। আহতকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় বারুইপুর মহকুমা হাসপাতালে, সেখানেই চিকিৎসাধীন অবস্থার মধ্যে রয়েছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত্রেই চরম উত্তেজনা তৈরি হয় স্টেশন চত্বরে। আপাতত রেল ওভারব্রিজটি বন্ধ করে দেওয়া হয়েছে রেলের তরফ থেকে। ইউটিউবে NTV WB চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন NTV WB-র। মালদার খালিদপুর স্টেশনে এক মহিলার মৃতদেহ পড়ে রয়েছে লাইনে, যার ফলে 3 ঘন্টারও বেশি সময় ধরে আপলাইনের ট্রেন চলাচল ব্যাহত। এর ফলে উত্তরবঙ্গ যাওয়ার বেশিরভাগ ট্রেন ফারাক্কা স্টেশনে দাঁড়িয়ে থাকে, যার ফলে মালদাগামী সমস্ত ট্রেন প্রায় দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে সেখানকার যাত্রীরা রীতিমতো বিপাকে পড়ে যায়, যার ফলে হাওড়া কাটিহার এক্সপ্রেস, ঝায়া গৌহাটি এক্সপ্রেস অর্থাৎ উত্তরবঙ্গবাদী ট্রেনগুলোতে অস্বাভাবিক লেট হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘক্ষণ পড়ে থাকার পর মহিলার মৃতদেহ উদ্ধার করে GRP, তারপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ইউটিউবে NTV WB চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন NTV WB। সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, আছে সমাজকে দূষণমুক্ত করার কঠোর মানসিকতা, আর তাই আজ সোনামুখী কলেজের ছাত্রছাত্রীরা ডেঙ্গু ও চিকেনগুনিয়া প্রতিরোধ করতে বিশেষ কর্মসূচি পালন করল। আজকের এই কর্মসূচি অংশগ্রহণ করে কলেজের NSS ইউনিট ও কলেজের ছাত্রছাত্রীরা। 50 জন পড়ুয়া এই কর্মসূচিতে অংশ নেয়। বাঁকুড়ার সোনামুখী কলেজের এই উদ্যোগে অনেকেই খুশি। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, NTV WB। ইউটিউবে NTV WB চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন NTV WB। মাননীয় মুখ্যমন্ত্রী যে রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে সংগঠন তৈরি করেছিলেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, তারই একটি শাখা সংগঠন ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস এমপ্লয়িজ ইউনিয়ন, ভূমি এবং ভূমি সংস্কার বিভাগের এই সংগঠন। এই সংগঠনের মুর্শিদাবাদ জেলায় ত্রিবার্ষিক জেলা সম্মেলন এখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ডিসেম্বর মাসে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস এমপ্লয়িজ ইউনিয়নের রাজ্য সম্মেলন হবে, সেই রাজ্য সম্মেলনকে ভিত্তি করে প্রত্যেকটা জেলাতে জেলা সম্মেলন চলছে। মুর্শিদাবাদ জেলায় আজকে জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমরা মূলত যে বিষয়গুলোর উপরে আলোচনা করব, সেটা একদিকে যেরকম কর্মচারীদের স্বার্থ সম্পর্কিত বিষয় আছে, পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য যে জনপরিষেবামূলক কার্যক্রমগুলো চালু করেছেন সেগুলো আরও যাতে তাদের কাছে সুষ্ঠুভাবে পৌঁছায় সরকারি কর্মচারীদের মাধ্যমে অর্থাৎ আমাদের মাধ্যমে, সেইটা আলোচনা করব। এখানে আছে নিজ গৃহ নিজ ভূমি, এখানে আছে যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত অর্থাৎ চাষযোগ্য জমিতে খাজনা মকুব বা মিউটেশন ফি মকুব, এখানে রয়েছে আমাদের বেতন কমিশনের কথা, এখানে আছে আমাদের বিভাগীয় যে প্রমোশন সেই সমস্ত প্রমোশনের কথা। ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস এমপ্লয়িজ ইউনিয়ন পশ্চিমবঙ্গ সাধারণ সম্পাদক।